80 আপনি যাচ্ছেন আর কাস্টমার বলতেছে কত 72 73 বাজারে একবার হুয়া কাস্টমার নাই কাস্টমার পুরো খালি মানুষ হুয়া বাজে তো বেচা কেন কিনা কম চলতেছে একবার ঘুর ডাক্কা চলছে কত এটা কিনলাম ভাই এটা কিনলেন কত টাকা দিয়ে কিনলেন 81000 কত দিয়ে কিনলেন 81 81000 টাকা আজকে আপনাদেরকে আমি খুবই মূল্যবান কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনাদের খামার করতে খুবই কাজে লাগবে আমরা যারা খামার করতেছি বা খামার করার জন্য ইচ্ছা পোষণ করতেছি আমরা হাটে যাব কি দামে গরুগুলো কিনব সেই তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে পাবেন এবং আপনার আইডিয়া নিতে পারবেন যে কি দামে গরু কিনলে আসলে ভালো হবে কোন গরুগুলো ভালো হবে আপনাদের জন্যই কিন্তু হাটে আসা যে আমাদের ভাই আমাদের হাটের তথ্যগুলো দেন হাটের হাটের কি খবর কি আপডেটগুলো জানাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং তথ্যবহুল ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন তো দেখতে থাকেন ভিডিওটি কিভাবে গরুগুলো কেনা বেচা হচ্ছে এই ডিমলার হাটে খামার উপযোগী অনেক সারগুলো কিন্তু কেনা বেচা হয় খুব ভালো মানের গরু আপনারা অতি সহজেই আপনারা কিনতে পারবেন আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার ডিমলা থানার ডিমলার হাটে এখানে কি দামে খামার উপযোগী সারগুলো বিক্রি করা হচ্ছে সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাল সারগুলো আছে ভাই এটা কি আপনার এইটা আমার ভাই এটা আপনার এটা বয়স কি রকম বয়স 4 দাঁত 4 দাঁত দাম কত যাচ্ছেন দাম চাইলে 80000 দাম কম 72 73 দাম কম 80 আপনি যাচ্ছেন আর কাস্টমার বলতেছে কত 72 73 আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন 75 75 হইলে আশা আছে আচ্ছা 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 আমরা একটু ওই পাশে দেখাই দেখি ওই পাশে দেখতে পাচ্ছি একটা সুন্দর খামার উপযোগী সারগুলো আছে এখানে এটা ভাই আপনার হ্যাঁ চাচা এদিকে আপনার গরুটা একটু সোলা করি বয়স কত ওদার হ্যাঁ ওদার আগর 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 আচ্ছা আচ্ছা এটা আপনার দেশি হ্যাঁ দেশি 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 দাম কত যাচ্ছেন দাম তো 56 বেশি না ভাই 56 বেচা কেন কত ওই বেচা কি কম বেশি 56 52 53 হওয়ার পরে 52 53 হলে বেচাবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আপনারা খামার উপযোগী সারগুলো এখানে কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে ডিমলা থানার ডিমলার হাটে এই যে দেখতে পাচ্ছেন দেখি আপনার কত হলে বেচাবেন দাম সাইড হলে বিক্রি করব ভাই কত দাম চাচ্ছেন আপনি 70000 70 চাচ্ছেন এটা কি আপনার দেশি মধ্যে দেশি 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 ওদিকে দেখাই আর একটু আর দর্শকে দেখতে পাচ্ছেন আপনারা যে কি দামে কেনা বেচা হচ্ছে সেই তথ্যগুলো আপনার আজকে আপনাদেরকে আমি দিব এখানে দেখেন একটি লাল সারগুলো খামার উপযোগী তো এটা কত দাম এটা আমরা একটু দেখব হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন সারগুলো বাজার দর কেমন চলছে তা আমরা ব্যাপারীর কাছ থেকে শুনবো এখন কি দামে বাজারটা চলছে এখন বাজার কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভালো তা বাজার কি রকম বর্তমানে বাজারে একবার হুয়া কাস্টমার নাই কাস্টমার পুরো খালি মানুষ হুয়া বাজে তা বেচা কেন কি রকম চলতেছে একবার ঘুর ডাক্কা চলছে যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন এই যে একদম ক্রেতা শূন্য হাট অনেক আমদানি হয়েছে গরুগুলোর কিন্তু ক্রেতা নাই হ্যাঁ আপনারা দেখছেন এবং শুনছেন গরুর বাজার দর কেমন যাচ্ছে তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো গরুর বাজারগুলো কেমন যাচ্ছে তো সাথেই থাকেন আর দেখতে থাকেন এই মূল্যবান এই ভিডিওটি কি দামে গরু কেনা বেচা হচ্ছে খামার করতে চাইলে মনোযোগ সহকারে দেখুন তো আমরা এখন আরেকটা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো এবং তথ্য নিব যে কি দামে গরু কেনা বেচা হচ্ছে উনি কি রকম ব্যবসা করতেছে সেই তথ্যগুলো নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে বাজার কি রকম বাজার খুব দাম ভাই বাজার দাম আপনার কি এটা এটা না আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা কিনলাম ভাই এটা কিনলেন কত টাকা দিয়ে কিনলেন 81000 কত দিয়ে কিনলেন 81 81000 টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই 81000 টাকা দিয়ে কেনা হয়েছে
শাইওয়াল 7 বছর এটা বয়স কি রকম বয়স আগর ভাই বয়স আগর না আচ্ছা আচ্ছা আপনার যারা একদমই নতুন খামার জগতে নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমার এই রিকোয়েস্টটি হচ্ছে আপনারা দেখে শুনে গরু কিনবেন এবং ভালো মানের গরু কিনবেন কোনো সময় গরু কিনতে ঠকবেন না যদি ঠকেন তাহলে কিন্তু আপনি খামার করে লস খাবেন ওই গরুটা আপনাকে 2 মাস বা 3 মাস বেশি পালতে হবে এজন্য অবশ্যই দেখে শুনে গরু কিনবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বার্তা সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ